সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চাউলের গোড়া দিয়ে মচমচে ম্যাঙ্গো পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুইটা আম নিয়েছি, দেখেন আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেখেন আমি এখন আমগুলো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, দেখেন ব্লেন্ডার জারে আমগুলো আমি পেস্ট করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি পিঠার জন্য দুটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি 1/4 কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি। আমি সামান্য করে কুকিং অয়েলও দিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলাটা এখন অন করি নাই, এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখেন পানিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি পানিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু কোনো ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দিচ্ছি। দেখেন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে, দুটা তৈরি হয়ে গেছে। আমি এখন 5 মিনিট একটু রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আবার কিন্তু একদম বেশি ঠান্ডা না, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই দুটাকে ঢেলে আমি একটু মতে নিচ্ছি। এই দুটা কিন্তু কুসুম গরম অবস্থা থাকতে থাকতে মতে নিতে হবে। দেখেন সফট একটা ডু তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ ডুটাকে ছোট ছোট বলে শেপ করে নিয়েছি। আমি এখন রুটি বেলে নিচ্ছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন রুটির চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি, সমান করে নিচ্ছি রুটিটাকে। দেখেন সমান করে নিয়েছি। আমি এখন মাছ বরাবর এই রুটিটা দুই ভাগ করে নিচ্ছি। দেখেন দুই ভাগ করা হয়ে গেছে। আমি এখন কীভাবে বাস করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য, দেখেন আমি আলতো হাতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখেন একটা পিঠা তৈরি হয়ে গেছে, চাউলের গুঁড়ার ম্যাঙ্গো পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মচমচে হয়, খেতেও অনেক টেস্টি হয়। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এখন পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এখন কিন্তু ভাজার পালা। আমি বাসতে চলে এসেছি, আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু বেশি পাতলাও না, বেশি মোটাও না, মিডিয়াম একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে পানিটা একদম কম করে দিয়েছি। এখন চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন চিনিটা গলে গেছে, আমি এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো আমের পিউরি দিয়ে দিয়েছি। আমের পিউরিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়া কিন্তু আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু দেখেন আমি ঘন করে তৈরি করে নিয়েছি। শিরাটা তৈরি হয়ে গেছে, পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, শিরাটা কিন্তু গরম। তার মধ্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আমি শিরার মধ্যে কুট করে নিচ্ছি ভালো করে একটু। এখন কুট করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখন কিন্তু পরিবেশনের পালা, দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই মচমচে ম্যাঙ্গো পিঠাটা। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এতগুলো ম্যাঙ্গো পিঠা তৈরি হয়ে গেছে। এই ম্যাঙ্গো পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজারে আম থাকতে থাকতে কিন্তু এই ম্যাঙ্গো পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই মচমচে ম্যাঙ্গো পিঠাটা খেতে অনেক টেস্টি। দেখেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত জুসি হয়েছে এই পিঠাটা।